আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আপনাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আজ আমি যেটা আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে মাছের বারবিকিউ। এখানে মাছের বারবিকিউ করতে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর এই দেখেন, আমি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছের গায়ে আমি একটু মানে ফেলে দিয়েছি ছুরি দিয়ে, যেন এর মধ্যে মশলাটা ঢুকে এবং যখন আমি বারবিকিউ করব তখনও যেন এটা ভালোভাবে সিদ্ধ হয়। সব মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছগুলোকে মেখে নেওয়ার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন মশলাগুলো সব রেডি করে নিব। প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন এই আদা রসুন বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনারা কত মাছ নেবেন, কয়টা মাছ নেবেন সেই আন্দাজে আপনারা কিন্তু মশলাটা দিয়ে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, অবশ্যই কিন্তু ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন, যে যত ঝাল খেতে পারবেন ততটুকুই দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এটা হচ্ছে বারবিকিউ মশলা, রাঁধুনির বারবিকিউ মশলাটা নিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো শানের চাট মশলা, একটু দিতে আসলে এগুলো দিলে একটু ফ্লেভার আসলে মাছটা খেতে মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলার গুঁড়া। সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে বারবিকিউটা আমি পুরোপুরি সরিষার তেল দিয়ে করব, মানে ভাজার সময়ও সরিষার তেল দিয়ে ভাজব। এখন আমি সরিষার তেলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, মানে আমি এই মশলাটাকে তৈরি করে নিচ্ছি এখন, জাস্ট আর কিছুই না। তেলটা কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। তবে আমার কাছে মনে হয় যে লেবুর রসটা না দিলেই মনে হয় সব থেকে বেটার, কেন বলছি সেটা পরে বলবো অবশ্যই। রেডি করা মশলার মধ্যে আমি একটা একটা করে মাছ নিয়ে খুব ভালোভাবে মশলাটা মাছের সাথে মেখে নিব, যেন মানে সব জায়গায় মশলাগুলো ঢোকে, এই যে মাথার এই জায়গা, তারপরে মাছের পেটের এখানে যেখানে আমি যে ছুরিতে ফেড়ে নিয়েছি সেই জায়গাটাতে খুব ভালোভাবে মশলাটাকে ঢুকে দিতে হবে, যেন যখন আমরা বারবিকিউটা খাবো মাছের তখন যেন সেটা খুব মজা লাগে খেতে। মাছগুলো সব যখন মাখানো হয়ে গেছে তখন আমার মনে পড়ছে যে আমি তো এর মধ্যে সসই দিই নাই, কি আর করা, এখন সবগুলো মাছের উপরে দেখেন সস মেখে নিচ্ছি। আর সসটা দিলে কিন্তু আসলে বারবিকিউ টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমি এখন আবার সব মাছগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এভাবে মাছগুলো সব মাখানো হয়ে গেলে আমি এই মাছটাকে এক ঘন্টার জন্য এমন করে রেখে দিব। আপনারা যদি বেশিক্ষণ মানে অনেক পরে কিংবা 2-3 ঘন্টা পরে যদি বারবিকিউ করতে চান তাহলে অবশ্যই এই মাখানো অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু আমি বাইরেই রেখে দিব কারণ 1 ঘন্টা পরে আমি মাছটাকে বারবিকিউ করব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখন নিয়ে আসছি মাছগুলোকে বারবিকিউ করব। এই জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু আমি আজকে বারবিকিউটা চুলাতে করব। বারবিকিউর জন্য আমি আলাদা কোনো যেমন বারবিকিউর মেশিন থাকে সেগুলোতে করব না, চুলাতেই করে নিব। একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে হালকা একটু সরিষার তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা এখন আমি ঢেকে দিলাম আর চুলার আঁচটা একেবারেই লো করে দিয়েছি। যে মশলা দিয়ে মাছটাকে মেখেছিলাম এই যে কাটা অংশে, সেই মশলাটা আবার খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি, কারণ এখন মাছটা আমি উল্টে দিব। এখনও পর্যন্ত কিন্তু মাছটা উল্টে দিই নাই, খুবই হালকাভাবে আমি মাছটাকে এক পেট ভেজে নিয়ে এখন এই যে উল্টে দিয়েছি। এখন এই দিকটাও সেম ওই অল্প আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। মাছটা আমি একটু চুলার জালটা অনেক বাড়িয়ে দিয়েছি কারণ মাছ সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পুরোপুরো করব। আর দেখেন, পুরোপুরো করতে গিয়ে আমার মাছটা বেহাল দশা হয়ে গেছে, তাওয়ার সাথে একেবারে লেগে গেছে। আর আমার কাছে এই জিনিসটা মনে হয় যে যখন আমরা মাছটা মেখে রেখেছিলাম তখন যদি লেবুর রসটা না দিতাম তাহলে মানে মাছটা এমন লেগে যেত না তাওয়ার সাথে। যাই হোক, আপনারা এই জিনিসটা একটু পরীক্ষা করে দেখবেন, আমি নেক্সট টাইম যদি করি তাহলে অবশ্যই লেবু ছাড়া মেখে দেখবো আসলে কী হয় রেজাল্টটা সেদিন। অবশ্যই আপনাকেও এই যে মাছের যে মানে ভাঙা ভাঙা এটা ইগনোর করেন প্লিজ, কিন্তু মাছের টেস্টটা কিন্তু বারবিকিউর টেস্টটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।